হ্যালো বন্ধুরা, সবাই কীরকম আছো? আজকে ওয়েদারটা দেখো কীরকম, পুরো মেঘলা। কালকে রাতে তো বৃষ্টিও হয়েছে। এতদিন তো আমি রিলস আর কিছু রান্নাবান্নার ভিডিও করেছি, তো আজকে আমি তোমাদের কিছু নতুনের সাথে আলাপ করাবো। লোকজন না, ঠিক আসলে বাড়িতে তো আমি ফ্যামিলির মেম্বারদের সাথে থাকি, আর যারা যারা থাকে আমাদের সাথে তাদের সাথে আমাদেরকে আলাপ করাবো। চলো। তো এনারা হচ্ছেন আমাদের বাড়ির ছোটো ছোটো মেম্বার, লাভেবল পেটস। এদেরকে পোলার প্যারট নামে ডাকা হয়। তো এরা এক্স থেকে ফুটে একটুখানি বড় সাইজের হয়েছে। এরা যখন একদম বেবি ছিল তখন আমি এদেরকে নিয়ে একটা রিলসও ছেড়েছিলাম। তো দেখো তোমরা আস্তে আস্তে কতটা বড় হয়ে গেছে। এরা অনেকগুলো এক্স ছিল, তার মধ্যে এই কয়েকটা মাছই বেঁচে ছিল। এরা সারাদিন ছুটোছুটি করে, খেলাধুলা করে। কখনো কখনো মন খারাপ লাগলে এদের দিকে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে মনটা একটু ঠিক ভালো করা যায়। দেখো তোমরা কি ভালো লাগছে দেখতে। আমার হাজব্যান্ড এদেরকে অনেকটা যত্ন করে, এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমাদের বাড়িতে মোটামুটি তিনটে অ্যাকোরিয়াম আছে। আস্তে আস্তে পুরো বাড়িটাই অ্যাকোরিয়ামের দোকান হয়ে যাবে। আমরা মনে হয় বাড়ির বাইরে থাকবো, আর এরা মনে হয় বাড়ির ভিতরে থাকবো, এটাই হবে অ্যাকচুয়ালি। আর এরা দেখো, এরা হচ্ছে রেড প্যারট। এনারা আবার আলাদা থাকেন, আর এনার নাম হচ্ছে ভিতুরাম। কেউ সামনে গেলেই ইনি তাকে দেখে ভয় পেতে থাকেন, ভয় পেয়ে একদম লুকিয়ে গুটিয়ে থাকে। আর ইনি যিনি আসছেন, ইনি তাও একটু সাহসী, একটুখানি এগিয়ে আসে। কি কিছু বলবি? এনাদের আবার ঘর আছে, ওই যে ঘরটার ভিতরে ঢুকে বসে থাকে। এনারা চারজন জুটি ছিলেন, তো দুদিন হলো, জাস্ট দুদিন হলো একজন মারা গেছে। তো তাকে মিস করছি, খুবই খারাপ লাগছে। তো এরা চারজন জুটি ছিল, এখন তিনজন হয়ে গেছে। এতদিন একসাথে থাকতে থাকতে হঠাৎ কোনো মাছ যদি মরে যায় তখন খুবই খারাপ লাগে, তাকে মিস করি। আর এদেরকে দেখো, দেখলেই কীরকম যেন একটা হাসি পায়, এদের মুখটাই যেন একটা হাসি হাসে। কী হয়েছে তোদের, কী হয়েছে, কিছু বলবি? কী চাই, কী হয়েছে দেখো। কিছু না বলেই চলে যাচ্ছেন এনারা। আসলে এনারা একটুখানি কষ্টে আছেন, এদের একটা ফ্রেন্ড নেই তো তাই। আর তোমরা দেখো এরা যে কত যত্নে থাকে, এত যত্ন মনে হয় আমিও পাই না। এদের জন্য হিটার বসানো হয়েছে ভেতরে, এত ঠান্ডাতে আমরা কষ্ট পেয়েছি, ঘরে একটা আমার জন্য হিটার বসালো না। আমার জন্য কোনো কিছু নেই, কিন্তু এদের জন্য দেখো কত যত্ন। এদের গায়ে একটা স্পট পড়লো, কত ওষুধ, কত কিছু থাকে, কিন্তু আমি যে সারাদিনে পড়ে যাচ্ছি, কেটে যাচ্ছি, মরে যাচ্ছি, আমার দিকে কেউ খেয়াল করারও কোনো লোক নেই। তো আমার থেকে যথেষ্ট বেটার লাইফ এরা রয়েছে, কত ভালো, কত সুখে রয়েছে। তোরা যথেষ্ট ভালো আছিস, বুঝেছিস? হ্যাঁ, যা যা নিজের ঘরে ঢুকে যা, ঢুকে যা ঘরের মধ্যে, তোরাই থাকবি বাড়িতে, বুঝেছিস? তোর তো ঠান্ডাও লাগছে না, হিটার বসানো আছে। এনারা কত ভালো আছেন, এনাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, এনারা কী সুন্দর আরামে রয়েছে। যতদিন চিন্তা টেনশন সব আমাদের, আমাদের করতে হবে, কত সুখে আছে। আর দেখতে সুন্দর হলে তো কোনো কথাই নেই, কত যত্ন। বাড়ির লোকজন অযত্নে থাকছে, কিন্তু এনারা কত যত্নে থাকছে। এদের মধ্যে আবার মিটিং হচ্ছে, গোল মিটিং হচ্ছে, কথা বলছে, ভিডিও করা হচ্ছে, সের জন্য কথাবার্তা বলছে। কী হয়েছে, কী বলবি, কী চাই, কিছু চাই? এদেরকে দেখেই মনে হচ্ছে এরা সবসময় হাসছে আর কিছু একটা বলছে। দেখো মুখগুলো তোমরা সবাই। ওকে, টাটা, বাই, আর ডিস্টার্ব করবো না। আর এনারা হচ্ছেন গোল্ডফিশ। এদের অ্যাকোরিয়াম আলাদা, এদের গ্রুপটাও আলাদা।
সবার আলাদা আলাদা জায়গা, নিজস্ব জায়গা। আমার কপালে একটাও বাড়ি নেই, এদের কতগুলো বাড়ি। অবশ্য মেয়েদের কোনো বাড়ি হয়ই না, একটা হচ্ছে বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি, না হলে হাজবেন্ডের বাড়ি। নিজস্ব তো কোনো বাড়ি হয় না। যেদিনকে ইনকাম করবো সেদিনকে আমিও বাড়ি করে দেখাবো, বুঝেছিস? আমার তো সবচেয়ে গোলফিশগুলোকেই দেখতে ভালো লাগে। এরা দেখতে এতটা কিউট হয়, এতটা সুন্দর। কি সুন্দর কালার দেখো গায়ের। তোমাদের এই তিনটে অ্যাকোরিয়ামের মধ্যে কোন ফিশগুলো বেশি ভালো লাগলো? আমার তো গোলফিশটাই ভালো লাগে। দেখো এদের দিকে তাকিয়ে অনেকটা সময় কেটে যায়, ভালো লাগে বেশ তাকিয়ে থাকতে। বেশ কালারফুল। আর এনাদের সামনে যদি কেউ গিয়ে দাঁড়ায়, এনারা ভাবে যে এনাদেরকে খেতে দিচ্ছে। সবসময় খাই 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 খাই, কত খিদে পায় তোদের। দেখো সামনে কেউ আসতে না আসতেই সবাই সামনে কিলবিল কিলবিল করে চলে আসতে থাকে। এরাই সব থেকে কিউট দেখতে। দেখো সবাই ভেবেছে অনেক খাবার দিতে এসছে, চলে এসছে খাবার খেতে। এখন খাবার হবে না, চলে যা। তোরা তো খাবার খেয়েছিস সবাই, আবার কি চাই? কত যত্নে থাকিস তোরা, বাবারে বাবা। কি হয়েছে, কি চাই? ওলে বাবা লে, কি হয়েছে? সব থেকে দেখতে কিউট ইনি, ইনি সব থেকে সুন্দর দেখতে, তাই জন্য এনার একটু ঘ্যাম বেশি। এগুলো তো রেড প্যারট, তোমাদেরকে বলেছি তো। কিছুদিন আগে এদের মধ্যে একজন হঠাৎ করে উল্টে পড়েছিল, তো আমি ভাবলাম এরকমভাবে উল্টেভাবে পড়ে রয়েছে কেন। তো আমি ভাবলাম মরে ঠরে গেছে নাকি কি জানি। সামনে গিয়ে দেখি হঠাৎ করে চোখটা ঘুরিয়ে আমার দিকে তাকালেন, তো বুঝিয়ে দিলেন ইনি বেঁচে আছে, ওনার কিচ্ছু হয়নি, ঘাবড়ানোর কিচ্ছু নেই। তাহলে ভাবো এদের সেন্স কতটা। দুদিন আগে এনাদের মধ্যে একজনের হঠাৎ একটা চোখ উঠে গেছিলো, তো সেখান থেকে ইনফেকশন হয়ে মাছটা মরে গেল। তো তার জন্য খারাপ লাগছে প্রচণ্ড। দেখো এগুলো বেশি আরাম, বেশি ভীতু বেশি আরাম। আমার হাজবেন্ড এদেরকে খুব ভালোবাসে, এদেরকে খুব যত্ন করে। আর কোনো যদি মাছ বাইচান্স মরে যায় খুব কষ্ট পায়, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, এত যত্ন করে এত কিছু করে। তো হঠাৎ করে কোনো মাছ যদি মরে যায় তখন তো কষ্ট লাগবে, সেটা তো স্বাভাবিক। আর এদেরকে দেখো, এই ঘরটার ভিতর সব সময় ঢুকে বসে থাকবে, একটা ভীতুরাম। তো তোমরা বলো তোমাদের কোনটা, কোন অ্যাকোরিয়ামটা বেশি ভালো লাগলো, পোলার প্যারট, রেড প্যারট না গোলফিশ? আমার তো গোলফিশগুলোকে বেশি ভালো লাগে। আর এরা তো ভীতু, আসলেই ব্যাস সবাই লুকিয়ে বসে থাকবে, বেড়াতেই যাইবে না। এরাই সব থেকে বেটার। আর দেখো এই সামনে কালারফুল মাছটা, সেটা হচ্ছে ফিমেল, আর বাকিগুলো সব মেল। আমার মাছ সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, তবে আমার হাজবেন্ড বলেছে, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কী করে বুঝলে, তো অবশ্য দোকানদার হয়তো বলে দিয়েছে। তো এ ফিমেল বলে এর পিছনে দেখো সবাই ঘুর ঘুর করছে, ফিমেল, তাই জন্য একটু ঘ্যাম বেশি। আর সব থেকে সুন্দর আমার কাছে এই অ্যাকোরিয়ামটাই বেস্ট। এদের পাখনাগুলো দেখো কি কালারফুল, কি সুন্দর লাগে দেখতে। এদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বেশ কিছুটা সময় চলে যায়। আর মন খারাপ লাগলে এদের সাথে একটু কথা বললেও ভালো লাগে। আসলে মন খারাপ হলে তো কথা বলার লোক থাকে না, আর শোনার লোক থাকে না, তাই জন্য
কেউ শুনতেও চায় না, তাই জন্য এদেরকেই শোনাই, কি করবো আর। বাকি মেম্বারদের সাথে আলাপ করে কীরকম লাগলো? বাড়িতে তো ফ্যামিলি মেম্বারদের সাথে থাকি, তবে এরাও থাকে, এদের সাথেও সময় কাটাতে ভালোই লাগে।